আমন্ত্রণ প্রিয় দর্শক, একুশে রাতে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে নাশকতার তৎপরতা বা জঙ্গি তৎপরতার যে খবরগুলো একের পর এক বেরিয়ে আসছে, এতদিন পর্যন্ত যে বিষয়টি ছিল বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইন্ধন দেওয়া অথবা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে জোরদার করা, সেই অভিযোগটি এখন পাল্টা ভারতের বিরুদ্ধে গেছে। সম্প্রতি বেরিয়ে আসছে ভারতের বর্ধমানে গত 2 অক্টোবর যে বোমা বিস্ফোরণে ঘটে এবং তাতে যে জঙ্গি দুজন জঙ্গি নিহত হয় জেএমবির সদস্য, সেই ঘটনার তদন্তে ভারতের কেন্দ্রীয় সংস্থা বরাত দিয়ে এমন খবরও বেরিয়ে আসছে যে জেএমবি বাংলাদেশের দুই প্রধান দলের দুই নেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করছিল। সার্বিক বিষয় নিয়ে আমরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছি এই বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, রয়েছেন কলামিস্ট ফণীন্দ্র সরকার এবং তারপর রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আর রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর দিলারা চৌধুরী। আমি জেনারেল আব্দুর রশিদ, আপনার কাছে যদি জানতে চাই ভারতের বিভিন্ন গণমাধ্যমে যে খবরগুলো বেরিয়ে আসছে তাদের গোয়েন্দা মাধ্যমের বরাত দিয়ে, এগুলো আসলে আমরা কতটুকু গুরুত্বের সঙ্গে নিতে পারি? প্রথমেই এই বিষয়টা আপনাকে জানতে চাচ্ছি। এটি অবশ্যই গুরুত্বের ব্যাপার। আমরা যদি শুধু ভারত না, মানে এখন বাংলাদেশ আমাদের এই অঞ্চলে এবং বিশ্বে জঙ্গি বিষয়টা খুব জটিল হয়ে যাচ্ছে। সেই জটিলতা থেকে আসলে সবকিছুর উৎপত্তি। আফগানিস্তানে থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার হবে এবং সবার পরে এখানে যে শক্তির যে একটি শূন্যতা সৃষ্টি হবে সেটিকে পুনরায় এই বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো কিভাবে ব্যবহার করবে সেটির যে একটি সুপরিকল্পনা তারা তৈরি করেছে। আর যেসব জঙ্গি সংগঠনগুলো একটির সাথে একটির সূত্র থাকছে সেটি ঠিক কোনো দেশ ভিত্তিক না, তার চেয়ে বেশি হলো যে তারা তাদের অবজেক্টিভটা হচ্ছে জঙ্গি যে ফিলসফি এতে তারা একমত। তো সেক্ষেত্রে তাদের ভেতরে যে একটা সম্পৃক্ততা একটি সমন্বয় আছে সেটিকে আমরা এখন খুব উজ্জীবিত হতে দেখছি। তারই ফলাফলে আমরা দেখছি যে বাংলাদেশের জঙ্গিদেরকে ভারতের মাটিতে দেখা যাচ্ছে এবং তাদের সাথে ভারতের জঙ্গি যা ইন্ডিয়ান মুজাহিদিন এবং পাকিস্তানি মুজাহিদিন, পাকিস্তানের আরেকটি এখন সবচেয়ে আই থিঙ্ক লাইমলাইটে আসছে সেটি হলো লস্কারে তৈয়বা এলইটি, এটির সাথে চলে গেছে আফগানিস্তানে যে নতুন একটি সংগঠন হচ্ছে আনসারুল্লাহ আল তাওহিদ যেটা এটাকে কোঅর্ডিনেট করছে। তো সেক্ষেত্রে এর মাঝখানে যে ঘটনাগুলো ঘটলো সে ঘটার পেছনে আবার আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের যে সরকার সে সম্ভবত এটিকে স্পন্সর বা পৃষ্ঠপোষকতা করছে বা এটিকে পশ্চিমবঙ্গের সরকার। তো এটি কিন্তু ভারতের জন্য হচ্ছে একটি বিশাল বিপদ যেমন ডেকে আনছে, বাংলাদেশের জন্য একই বিপদের সংকেত আমরা পাচ্ছি। তো এটি নিয়ে নতুন উদ্বিগ্নতা সৃষ্টি হয়েছে। তা আমি বলবো যে এখন যে ঝুঁকিটা সেই ঝুঁকির প্রথমে আছে ভারত, তারপরে আছে বাংলাদেশ। কারণ এই আমি জিও স্ট্র্যাটেজিক যে চেঞ্জ যে ট্রানজিশন হচ্ছে এটির বিস্তারিত বলার সময় তো আপনি আমাকে দেবেন না, আমি অবশ্যই রাজি আছি বললাম যে এর কারণে এই ঝুঁকিটা সৃষ্টি হয়েছে। এখন মমতা ব্যানার্জি এবং তার পার্টি এটাকে কেন স্পন্সর করেছে বা করছে সেটিরও অনেকগুলো কারণ আছে, কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার এটিতে উদ্বিগ্ন হয়েছে নিঃসন্দেহে। উদ্ভবদুল্লাহ চৌধুরী, যেটি বলছেন জেনারেল রশিদ যে ভারতের পশ্চিমবঙ্গ সরকার এর এক ধরনের ইন্ধন রয়েছে, আপনি কি মনে করেন যে আসলে পশ্চিমবঙ্গ সরকারের ইন্ধন রয়েছে, আর যদি থেকেই থাকে সেটা কি কারণে? পশ্চিমবঙ্গের সরকারের যে ইন্ধন রয়েছে এ সম্বন্ধে কিন্তু কোনো জায়গায় কোনো কমেন্ট এখনো আসেনি। কুলু হয়তো আমরা পেতে পারি, কারণ ভারতের গোয়েন্দা সংস্থা যখন এগুলো তদন্তে যাবে তারা কিন্তু বাধা প্রদান করেছে। মমতা বলেন না বাধা প্রদান করেছে এই বলে যেটা প্রাদেশিক ব্যাপার এবং কেন্দ্রের হস্তক্ষেপ প্রাদেশিক কেন হবে, আগে এটা প্রদেশের যে তাদের ইন্টেলিজেন্স আছে তারা দেখবে, তারপরে তারা যদি ব্যর্থ হয় তখন আপনার কেন্দ্রীয় যেটা আপনার ইন্টেলিজেন্স আছে হ্যাঁ তো ওরা এসে দেখবে, এটা বলেছে মমতা ব্যানার্জি। সত্যি কথা বলতে কি আপনার ঘটনাটা যে ঘটেছে বর্ধমানে এই ঘটনাটা আপনার খুবই উদ্বেগজনক, শুধু ভারতের জন্য তো নয়ই, আমার মনে হয় যে সারা সাবকন্টিনেন্টের জন্য এটা, মানে বাংলাদেশের জন্য এটা অত্যন্ত একটা উদ্বেগজনক ঘটনা। এই কারণে যে আপনার এই
যারা আপনারা যে জেএমবি এদেরকে সন্দেহ করা হচ্ছে যারা জেএমবির লোক ছিল এবং দেখা গেছে যে তাদের নেটওয়ার্ক কিন্তু বাংলাদেশকে ঘিরে আসামে আছে সাউথ আসামেও তাদের আপনার ঘাঁটি আছে বাংলাদেশকে ঘিরে এটা হলো একটা ব্যাপার আর একটা হলো যে এই যে জঙ্গি সংগঠনগুলি আবার রিগ্রুপিং করছে এবং এর সঙ্গে সঙ্গে পৃথিবীময় কিন্তু আপনার একটা ওই যে এক্সট্রিমিস্ট ইসলামিক গ্রুপের একটা সাংঘাতিক তৎপরতা দেখা যাচ্ছে যেটা আমরা ওখানে এবং এর প্রেক্ষিতে আমি বলবো যে আপনার আল কায়দার যে জাফারি যে ভিডিও টেপটা দিয়েছিল যে এইখানে আমরা এখন নতুন করে মায়ানমার বাংলাদেশ ভারত এসব সব জায়গাতে আমরা এখন নেটওয়ার্ক হ্যাঁ নেটওয়ার্ক তৈরি করবো এগুলি তো আমরা উড়িয়ে দিতে পারি না একদমই না আর মমতা ব্যানার্জি কতগুলি কোন ব্যাপারে এটাকে ইন্ধন দেবে এটা আমার ঠিক বোধগম্য নয় কারণ মমতা ব্যানার্জি আফটার অল শি ইজ অ্যান ইলেক্টেড চিফ মিনিস্টার আর সেই যেহেতু একটা ঘটনা ইসলামিক রেডিক্যালকে সে ইন্ধন দেবে আশ্রয় দেবে প্রশ্রয় দেবে এটা তো ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবাংলার লোকেরা তো মেনে নেবে না পশ্চিমবাংলার তাদের গভর্নমেন্ট তো আমাদের গভর্নমেন্টের মতো সিক্রেটিভ না সব গভর্নমেন্টই সিক্রেটিভ মোর অর লেস কিন্তু তাদের তো ট্রান্সপারেন্সি আছে তাদের প্রদেশে একটা অ্যাসেম্বলি আছে সেখানে এই কথা উঠবে যে আপনি কেন এই কাজটা করেছেন কিন্তু কয়েকদিন আগে কিন্তু একটা খবর বেরিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না যে মমতা ব্যানার্জি এই জিনিসটাকে আপনার কেন ইন্ধন দেবে কারণ এটা আলটিমেটলি তো আপনার যেটা যে কথা জেনারেল সাহেব বললেন আপনার ভারত জুড়েই তো একটা ভারতের ভিতরেও তো আপনার গ্রুপিং গ্রুপস আছে এক্সট্রিমিস্ট গ্রুপ আছে তাদের সঙ্গে নেটওয়ার্কিং করে ভারতের নিরাপত্তার জন্য তো এটা হুমকি হয়ে দাঁড়াবে কদিন আগে তো আমরা এতে পত্র পত্রিকার মাধ্যমে জানলাম সেখানকার পত্রিকায় এই নিউজগুলো ব্রেক করেছে যে মমতা ব্যানার্জি সম্বন্ধে তো বলছেন কেন দেবে এই প্রশ্ন আমাদেরও যে খবরটি বেরিয়ে এসেছে যে ভারতের যে সারদা গ্রুপ তার টাকা তৃণমূল কংগ্রেসের এক সংসদ সদস্য ইমরান আহমেদ তার মাধ্যমে বাংলাদেশে জামাতে ইসলামীকে দেয়া হচ্ছিল জঙ্গি অর্থায়নের মাধ্যমে জঙ্গি অর্থায়ন করার জন্য এটি বা আমরা কিভাবে নিতে পারি এই যে ওই সারদা কেলেঙ্কারির জন্য তো আপনার মমতা ব্যানার্জি অনেকটা কোণঠাসা হয়ে আছে তার যে পপুলারিটি ছিল আগে সেই পপুলারিটি থেকে সে অনেকটা আপনার রেটিং তার অনেক কমে এসেছে বহুবিধ কারণে তবে সারদা কেলেঙ্কারিটা একটা বিরাট একটা ওখানে একটা কারণ এখানে আপনার মমতা ব্যানার্জি হয়তো এই কারণে আপনার ইসলামিক ফোর্সগুলিকে আপনার ইয়ে দিতে পারে ইন্ধন দিতে পারে বা আশ্রয় দিতে পারে যে দুই পশ্চিম তার আপনার অপোজিশনের জন্য আমরা কিন্তু আমাদের যে পানির যে অংশটা তিস্তার পানির অংশটা তার ইয়ের জন্য এবং আপনার যে স্থল সীমান্ত সেটা আমি দেখলাম যে আগামী মাসে শীতকালীন আপনার অধিবেশনে নাকি এটা উঠবে এবং এটা পাশ হবে কিন্তু কংগ্রেস সরকারও কিন্তু মমতা ব্যানার্জির জন্য এটা করতে পারেনি এখনকার সরকার করতে পারবে কারণ এখনকার সরকার মমতা ব্যানার্জির উপর নির্ভর করে না আগের চেয়ে নির্ভর না করলে মমতা ব্যানার্জিকে পাশ কাটিয়ে কি কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি করতে পারবে না মমতা ব্যানার্জিকে পাশ কাটিয়ে পারবে না কিন্তু আমি যেটা বলছি যে এখন কেন্দ্রের শক্তি আগের যে কেন্দ্রীয় সরকার ছিল তার চেয়ে বেশি তারা ইচ্ছা করলেই পারবে ইন্ডিয়ার কেন্দ্র এবং প্রদেশের যে ক্ষমতা বন্টন যদিও সংবিধানে ক্ষমতা বন্টনে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের ইয়ে আছে প্রভিশন আছে যে আপনার কেন্দ্রীয় সরকার প্রাদেশিক ব্যাপারে হাত দিতে পারে যদি সিকিউরিটি ইয়ে হয় কিন্তু বহুদিন পর্যন্ত কিন্তু এই পাওয়ার ক্ষমতাটা কেন্দ্র ব্যবহার করে নাই সুতরাং এটা আলটিমেটলি এটা হয়তো একটা মানে হয় সংবিধান থেকে সরিয়ে দেওয়া হবে অথবা মিস ইউজ হতে হতে এটার মূল্য কমে যাবে এটা হতে পারে যে মমতা ব্যানার্জি আপনার বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের একটা ব্রিজ ঘটনের জন্য ওয়েস্ট বেঙ্গলের জন্য এবং আলটিমেটলি ইন্ডিয়া তাহলে হয়তো মমতা ব্যানার্জি তার এই পানি নিয়ে যে আপনার স্ট্যান্ড সে নিয়েছে স্থল
সীমান্ত সীমান্ত ডিমার্কেশন, বিশেষ করে যে এনক্লেভ এক্সচেঞ্জ করার ব্যাপারে তার অবস্থান কিন্তু অত্যন্ত শক্ত, সেগুলি প্রোটেক্ট করার জন্য সে হয়তো একটা ব্রিজ সৃষ্টি করা। কিন্তু এগেইন আমার সন্দেহ হয় যে একটা ডেমোক্রেটিক লিডার আপনার, যাকে সবসময় জবাবদিহি করতে হবে তার জনগণের সামনে, সে এই যেহেতু রেডিক্যাল গ্রুপে প্রশ্রয় এবং পুষবে, এটা আমার জন্য কিন্তু খুবই একটা প্রশ্নবোধক চিহ্ন। আমি ঠিক এটার উত্তর আপনাকে আমি দিতে পারবো না, কারণ বাট ইট ইজ ভেরি আপনার কনফিউজিং টু মি। ফণীন্দ্র সরকার, আপনি নিজেও আনন্দবাজার পত্রপত্রিকা লেখালেখি করছেন, এরকম একটা খবর আমরা মাঝে মধ্যেই আমাদের মধ্যে থেকে আলোচনায় উঠে আসে যে ভারতের বিভিন্ন গণমাধ্যম এগুলো তাদের কাটতি বাড়ানোর জন্য হোক বা এক ধরনের ইন্টেলিজেন্স ওয়ার তৈরি করার জন্য হোক, যে কারণেই হোক, অনেকটা তথ্য নির্ভর ছাড়া সংবাদ পরিবেশন করে থাকে বা করছে, এটি আসলে কতটুকু গ্রহণযোগ্য? আপনাকে ধন্যবাদ। আপনি যে কথাটি বললেন যে গণমাধ্যমে তথ্য নির্ভর সংবাদ, দেখুন আনন্দবাজারের মতো একটি পত্রিকা কোন তথ্য ছাড়া কোনো সংবাদ পরিবেশন হবে এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পপুলার বাংলা পত্রিকা কিন্তু আনন্দবাজার। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলছি না এটা কতটা গ্রহণযোগ্য বা কতটা তথ্য নির্ভর। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশে এবং ভারতের মাটিতে এই যে জঙ্গিবাদের যে উত্থান এবং সম্প্রতিকালে জঙ্গিবাদের যে ঘটনাগুলি ঘটে আসছে, এটাকে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। আপনার হয়তো নিশ্চয়ই মনে আছে, স্যার হয়তো মনে আছে, 2008 সালে আপনার জনাকীর্ণ মুম্বাই শহরের তাজ হোটেলে যে জঙ্গি হামলাটা হয়েছিল, সেই হামলার প্রেক্ষাপট এবং কিভাবে হয়েছিল আপনি কি মনে করেন যে একটি শাসক দল কিংবা শাসক গোষ্ঠী কিংবা কোনো দেশের সরকারের কোনো একটি গোষ্ঠী এবং শাসক গোষ্ঠীর কোনো একটি অংশের সহযোগিতা ছাড়া কোনো দেশই কখনো জঙ্গির উত্থানে যেমন হতে পারে না, তেমনি জঙ্গির তৎপরতা তেমন পারে। আপনি দেখেন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে মাঝখানে কিন্তু জঙ্গির কথাটি মোটামুটি আমরা সরকারও বলছে যে জঙ্গি হামলা জঙ্গি আমরা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি। একসময় ভারত আমাদের উপরে দায় চাপাতো যে ভারতের বিচ্ছিন্নতাবাদ আন্দোলনের জন্য বাংলাদেশের মাটি কি ব্যবহার করছে। আমাদের নেত্রী বারবার বলেছেন যে বাংলাদেশকে ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উস্কানি দেওয়ার জন্য বাংলাদেশের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হবে না। পক্ষান্তরে সেই অভিযোগটা কিন্তু এখন আমরা করতে পারি যে বাংলাদেশকে এই ই করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের মাটি কেউ ব্যবহার করছে কিনা, এটা কিন্তু আমাদের কথা না, ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টের থেকে সেটা বেরিয়ে আসছে। যে বর্ধমানে যে ঘটনাটি বললেন এটা ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট, বা কয়েকদিন আগে যে আপনার পত্রপত্রিকা আনন্দবাজার সহ এবং ইন্ডিয়ান টাইমসও একই কথা বলেছে যে সারদা গ্রুপ এবং ওখানকার যে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার, মমতা ব্যানার্জির কথা ম্যাডাম যেটা বললেন যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মমতা ব্যানার্জি এবং সারদা গ্রুপের অর্থায়ন করছে জঙ্গিদের জন্য, তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একই সূত্রে গাঁথা। এখন আমরা বিশ্বাস করি বা না করি সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট, এবং গোয়েন্দা যদি ভারতের সে দুর্বল হয়ে থাকে যেন একটা মিথ্যে মিথ্যে কিংবা তাদের পত্রিকা কাটতির জন্য কিংবা গোয়েন্দা সংস্থা তাদের এরকম, কিন্তু একটা কথা চাওর হয়েছে এর মধ্যে আলোচনা এসেছে যে এখন বাংলাদেশ ভারত মধ্যে একটি ইন্টেলিজেন্স ওয়ার চলছে বা ইন্টেলিজেন্স ওয়ার সৃষ্টির চেষ্টা চলছে, সেই বিষয়টিকে একেবারে উড়িয়ে দেওয়ার মতন আমি যদি জেনারেল রশিদ আপনার কাছে প্রশ্নটি করি। আমি ঠিক ইন্টেলিজেন্স ওয়ারটা আমি বুঝি না আপনার শব্দটা, এটা বলতে কি বোঝাতে চাচ্ছেন? এটি মানে গোয়েন্দা যুদ্ধ, এক ধরনের গোয়েন্দা যুদ্ধের মাধ্যমে বিভিন্ন ধরনের খবর বেরিয়ে বের করার মাধ্যমে এক ধরনের হয়েছে। প্রথমে হচ্ছে যে আমরা যে কথাটা যেভাবে থ্রেট হুমকি অ্যানালিসিস করি, এটি হচ্ছে বিভিন্ন শুধু একটি বিষয় না, অনেক কিছু উপাদান নিয়ে এটিকে হুমকিটাকে বিবেচনা করে করা হয়। এবং একটি সরকার রাজ্য সরকারের উপরে যখন আমরা বলছি যে ওনার পৃষ্ঠপোষকতা আছে, তো সেটি হাওয়া থেকে বলা হচ্ছে না। আর পত্রিকা কি লিখলো সেটি বিবেচনা করার জন্য ওটির সাথে অন্য উপাদান যদি তাকে সমর্থন না করে তাহলে এটি আমরা গ্রহণ আমাদের গণনায় নেই না। তো উনি যে কথাটা বললেন যে এখানে বিষয়টা কিন্তু একটি জিনিস দিয়ে দেখা দেখছি না আমরা, এবং এখানে শুধু আমরাই দেখছি না, আমাদের মতো যারা থিঙ্ক ট্যাঙ্ক সিকিউরিটি অ্যানালিসিস করে বিভিন্ন দেশের ইভেন পশ্চিমা, তারাও কিন্তু দেখছে। এবং এই যে আদান প্রদান সেখান থেকে বোঝা যায় এর সত্যতা কতটুকু। তো সেখানে এই বিষয়টা অত্যন্ত সুস্পষ্ট এসেছে বলেই এটিকে বিভিন্ন ধারাতে আপনি চালিয়ে দিবেন। চালিয়ে দিবেন কিভাবে? রাজনৈতিক ধারা। আমাদের দেশে যখন একটা জঙ্গি ধরা পড়ে
তো ধরা পড়লেই এখানে তো আমরা তো চাওয়ার দুই পক্ষে দুই রকম দেখি যে জঙ্গিত্ব হয়তো যদি কোনো সাকসেসফুল অপারেশন হয় এটি কোন সরকারের পক্ষে চলে যায় আবার এটি বিরোধী দলের বিপক্ষে চলে যায় তখন বিরোধী দলের বক্তব্য আসে এসব জঙ্গি টঙ্গি না এটা একটা সাজানো নাটক নাটক তো এই জিনিসটা তো আমরা দেখেই আসছি কিন্তু ওটির ভেতরে আমরা ঢুকি না আমরা দেখছি যে অ্যাকশন এবং তার অস্তিত্বটা কতটুকু আছে এখন এর সাথে আপনি কতগুলো তথ্য দেই শুধু কালেক্ট করার জন্য আপনি যেমন বলেছেন যে সারাদার টাকা এটি যার যেই এমপির মাধ্যমে এসেছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবং সেটাকে বাংলাদেশে জামাত ইসলামের মাধ্যমে এসেছে এটি গেল একটি এরপরে হচ্ছে যে আমাদের সাতক্ষীরা অঞ্চল জামাত অধিষ্ঠিত খুব সংঘবদ্ধ এলাকা সেখানে হুজি তাদের সেফ স্যাংচুয়ারির জন্য জমি কিনেছে সেটি বাংলাদেশে খবর এসেছে ঠিক এর উল্টা পাশে চব্বিশ পরগনা জেলাতে যেটা মুসলিম অধিষ্ঠিত একটু বেশি সেখানে এই এই যে এদের যে অস্তিত্ব তারা হচ্ছে সহজে তাদের ভিতরে লুকিয়ে যেতে পারছে সেজন্য তারা এই বর্ডার বেল্টটাকে ব্যবহার করছে উভয় পাশেই বর্ধমান বীরভূম এইসব অঞ্চলকে তারা তাদের ঘাঁটি হিসাবে কোথায় ঘাঁটি বানিয়েছে ও যে মালিক বাড়ির সে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা বর্ধমানে এরপরে আসামে দুই চারটা ধরা পড়েছে বীরভূমে রেড হয়েছে তারা মোটামুটি ৫৮টা ক্যাম্প এরকম আস্তানা আবিষ্কার করেছে এই যে কানেকশনটা যে আমাদের সাথে ওদের যে কানেকশন সেটি একটু দেখা যাচ্ছে ওখানে ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে মানে ওখানে বিনিয়োগ সে বিনিয়োগের ভেতরে দেখা যাচ্ছে যে এখন বাংলাদেশের চোরাচালিত আমাদের এই ইসলামী জঙ্গিরা যদিও তারা ইসলামের কথা বলে মুখে কিন্তু ওইখানে ইনভেস্ট করে যাতে ওইখানে যে টাকা পয়সাতে যে লাভ হয় সেটি আবার ওখানে ব্যয়িত হচ্ছে তো এই সব কিছু মিলিয়ে তারপরে আমি বলেছি যে জিওপলিটিক্যাল সিচুয়েশনের ভেতরে এই যে আমেরিকান উইথড্রল ফ্রম দ্য আফগানিস্তান সেখান থেকে জঙ্গির যে উজ্জীবন এবং তার ধারাবাহিকতা যেটা উনি বলেছেন যে আল জোহারির বার্তা এখানে শাখা খোলা এগুলো সব কানেক্ট করে আমরা দেখতে পাই যে হ্যাঁ এখানে একটি অস্তিত্ব আছে এবং সেই অস্তিত্বের জন্যই আমরা বলছি এই মুহূর্তে যে ঝুঁকি বেড়েছে নিঃসন্দেহে এখন এই ঝুঁকি বাড়ার পেছনে এখানে উনি একটা কথা ভাবছেন সেখানে যদি কোনো সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট এ খুব ডিফিকাল্ট সেক্ষেত্রে আমরা ভারতের পশ্চিমবাংলার মাটিতে এটা বেশি দেখছি ভারতে কিন্তু জঙ্গিদের বেড়াচ্ছে কিন্তু পশ্চিমবাংলাতে এই রাজনীতির আলোকে তারা একটা শেল্টার পাচ্ছে টাকা পয়সার বিনিময়ে হোক এখন আরেকটি বিষয় আছে বাংলাদেশ ভারতের নিরাপত্তা সহযোগিতা ক্ষেত্রে এখানে যতগুলো যদি স্বার্থ বা বিরোধ নিষ্পত্তি ঘটে সেটা বাড়বে কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্ক যদি নষ্ট করা যায় সেটি আবার কোন কোন দেশের স্বার্থে কাজ করে তো সেখানে ওই দেশেরও ইনভেস্টমেন্ট এখানে অবশ্যই থাকতে পারে না আছে তো সেই ক্ষেত্রে মমতা উনি যেমন একটু বিশ্বাস করছেন না এটা ওনার পারসেপশন আই রেসপেক্ট হিজ পারসেপশন বিশ্বাসের প্রশ্ন আমি বলছি আমি আর্গুমেন্টে যেতে যাচ্ছি না আমি আপনার পারসেপশনকে রেসপেক্ট করছি আমরা আমাদের আমাদের পারসেপশন দিচ্ছি ইয়েস দিস ইজ কানেক্টেড তো সেখানে বাংলাদেশের ওনার ভেতর একটি চলে এসেছে বাংলাদেশের সাথে বন্ধুসুলভ পার্সোনালিটি উনি না ভারতের অনেক যেমন ত্রিপুরা রাজ্যের সাথে বাংলাদেশের একটি জনগণের একটি বন্ধুসুলভতা আছে পশ্চিমবঙ্গের জনগণের সাথে বাংলাদেশের যাওয়া আসা খুব বেশি সেক্ষেত্রে ওই নেত্রী যতগুলো কাজ করছেন বাংলাদেশ কাজ করছেন এখানে আরেকটি সন্দেহের জন্ম হয়েছে যে উনি কি ভারত বাংলাদেশের সম্পর্কের ভেতরে চিড় ধরাতে চাচ্ছেন এই চিড় ধরালে কার স্বার্থে কাজ করছেন এবং এরপরে আমি বলেছি বিনিয়োগ তো সব মিলিয়ে জিনিসটাকে সত্য বলেই মনে হয় অধ্যাপক যে সমীকরণটি দাঁড়ানোর চেষ্টা করলেন রশিদ যদি আমরা কথা বলি চুক্তির কথা বলি যদি আমরা যে ইনক্লুসিভ গুলো রয়েছে সেগুলো ছিটমহলগুলোর কথা উল্লেখ করি সব ক্ষেত্রে কিন্তু এক অর্থে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির এক ধরনের বিরোধিতা জি তো সেই সব হিসাবে সঙ্গে বাংলাদেশের মধ্যে এক ধরনের যে সমীকরণটি দাঁড় করার চেষ্টা করেন জেনারেল সেটা আপনার কাছে কি যৌক্তিক মনে হয় না আমি তো উনি যেটা বললেন আমার পারসেপশন আপনার একটা দেশ আর একটা দেশে আপনার অস্তিত্ব করার জন্য অথবা উদ্দেশ্য হাসিল করার জন্য আর একটা দেশে বিনিয়োগ
করবে আপনার ভিতরে যে জিনিসগুলি আছে সেগুলি করবে যাতে আপনার এটা কোনো নতুন জিনিস নয় ইন্টারন্যাশনাল পলিটিক্স কিন্তু আমার কথা হলো আপনারা যেখানে 58টা আপনার ঘাঁটি তৈরি করেছে সরকার কি তাদেরকে ইনিচে বা পালন পোষণ করছে এটাও তো দরকার আর এই যে আপনারা ঘাঁটি করেছে এই ঘাঁটিগুলি যে 58টা এই 58টা তো আপনার বৈশিষ্ট্য নয় নিশ্চয় তো আমাদের বর্ডার ঘিরে এরকম করে তাহলে আমার তো বলতে হবে যদি আমরা মনে করি সত্যি সরকারের একটা ইনডাইরেক্ট একটা মদত না থাকলে জঙ্গিরা সেখানে এটা আমি মেনে নেব সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের সামনে বিলাসছে শীতকালে শান্তি করার জন্য এবং কথা দিয়েছে অবশ্য আগে কথা দিয়েছিল কিন্তু এবার ভারতের প্রাইম মিনিস্টার যখন আমাদের প্রাইম মিনিস্টার ওনার সঙ্গে দেখা সেখানে উনি যে তো এখন আমরা যেখানে জাতীয় সঙ্গে ওখানে ইনফর্মাল মিটিং এ আমরা গুরুত্ব দেব ইনফর্মাল মিটিং এর কথা আপনার গুরুত্ব বাংলাদেশি জঙ্গিদের জন্য সুবিধাজনক যেরকম মুসলিম অধ্যুষিত এলাকা আছে সেখানে গিয়ে জনগণের তো একটু বাড়িয়ে লাগে সাপোর্ট লাগে সেখানে গিয়ে তারা তোমরা ভাষাভাষী তারা ওখানকার রেশন কার্ড নিয়েছে তারা ভোটার তাদেরকে তো খুঁজে বার করা মুশকিল যে বাংলাদেশি নাগরিক অথবা বাংলাদেশের আপনার রেডিক্যাল মুসলিম যারা এসেছে আমার প্রশ্ন হলো অন্য ক্যাম্পগুলি অন্যান্য রাষ্ট্রে কি করে এক্সিস্ট করছে এদেরকে লালন পোষণ করছে এখানে একটা জিনিস আমাদের খুঁজে বের করতে হবে যে এই যে সেটা হলো জাহরির এবং আপনার আফগানিস্তান থেকে যে আমেরিকানরা উইথড্র করছে এই দুটার থেকে যে নতুন করে যে আপনার আল কায়দার যে একটা অভিযান বা আল কায়দার যে একটা দেশকে একটা দেশকে অস্থির একটা প্ল্যান সেটার সঙ্গে এই যে গ্রুপগুলি ইন্ডিয়াতে ক্যাম্প করে বসেছে তাদের কি সম্পর্ক তার আগে আপনার ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কে জির ধরতে চায় নাকি আপনার পুরো এখন যে বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থার বরাদ্দ দিয়ে লিখছে ভারতের গণমাধ্যমগুলো এটি আসলে আমরা কথা নাকি গুরুত্ব দেবো গুরুত্ব আমি বলেছি যে গুরুত্বের বিষয়টা দিতে হবে না এই জিনিস এই জায়গাটাতে যে শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী দুই সাবেক এবং বর্তমান প্রধানমন্ত্রী হত্যার পরিকল্পনা এটা তো যে সেই কথা নয় এই তাদের পরিকল্পনার একটি অংশ তাদের টোটাল পরিকল্পনাটা যেটি রিপোর্টে এসেছে এটি দুবাই ভিত্তিক পরিকল্পনা এই পরিকল্পনা হচ্ছে টাকা পাঠানো হয়েছে ইমপ্লিমেন্ট করার জন্য সেই ইমপ্লিমেন্টের বিষয়টি তারা এটা করার চেষ্টা করছিল এটি ভারতের গোয়েন্দার হাতে এখন এসেছে এবং যারা যারা এটাকে সহযোগিতা করছে এগুলো লিস্টগুলো তাদের কাছে পৌঁছেছে এখন এটাকে আমরা বলবো ক্র্যাক অর্থাৎ এই প্ল্যানটা আর ইমপ্লিমেন্ট হতে পারবে না যেহেতু এটা অলরেডি এক্সপোজড হয়ে গেছে তো এখানে এখন সরকারি গোয়েন্দা বলেন পুলিশ বলেন সেই সব জিনিসগুলো এগুলোকে ভেঙে চুরে অ্যারেস্ট ফ্যারেস্ট হবে দুই প্রধান সাবেক এবং বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যা পরিকল্পনা বিবেচনা ওইটা না বিবেচনা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে হলে যে আপনাকে যেই সব আপনি মনে করেন যে কোন একজন বড় ধরনের নেতা যদি এরকম ভাবে হয় বা বোমা বিস্ফোরণে সেটি একটি দেশের ভেতরে একটি অস্থিতিশীল সরকার করেছে এই অপরকে ব্লেম করে যেটি আমরা দেখে থাকি তো সেখান থেকে একটা অস্থিতিশীল জন্ম হবে আরেকটি জন্ম হচ্ছে যে যেসব আপনি আমার সাথে আছেন কি নেই
তো রাজনৈতিক দলগুলোকে এটাকে বলে ভীতি প্রদর্শন জনগণকে সবসময় দেখবেন যে যতগুলো এখানে অপারেশন হয় শুধু আমাদের দেশে না তারা হচ্ছে সাধারণ মানুষকে আক্রমণ করে যারা কিছুক্ষণ আগেই বলছিলেন যে বোকো হারাম নাইজেরিয়াতে আরো অনেকগুলো শিশু অপহরণ ওই শিশুগুলো কি কি দোষ করেছে কিন্তু তাহলে জঙ্গিদের টার্গেট শিশু কেন অবিশ্বাস সৃষ্টি করবে অনাস্থা সৃষ্টি করবে রাজনৈতিক এবং সামাজিক পরিবেশে তো সেটি খুব পূর্ণ কৌশল সরকার এটা খুব ব্যাখ্যা করে বলার কোনো কারণ নেই যে কংগ্রেস সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের একটি বিশাল সখ্যতা সবসময়ের জন্য আছে বা ছিল কিন্তু বিজেপি সরকার আসার পরে সেই আগেকার সরকারের সাথে বর্তমান সরকার যে সম্পর্ক ছিল সেটা না থাকাটাই স্বাভাবিক বলে আমরা ধরে নিতে পারি যে পরিমাণ সখ্যতা ছিল কংগ্রেস সরকারের সঙ্গে এখনকার মোদী সরকার বিজেপি সরকার কতটুকু আন্তরিক হবে এই জঙ্গিবাদ দমনে ভারতের বুকে যেগুলো মাথা চাড়া দিয়ে উঠছে বাংলাদেশ কেন্দ্রিক হিসেবে সেটি কতখানি তারা আন্তরিক থাকবে বাংলাদেশের এখন যে ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের অধিকাংশ নেতাই মানে সরকারই টু কংগ্রেস বলা হয়ে থাকে যে তাদের বেশিরভাগ সময় এটার পিছনে কাটা হচ্ছে যে এবং সেই সময় আলটিমেটলি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যে কারণে অনেকে আমরা ধরে নিয়ে থাকি কিন্তু মূল বিষয়টা হচ্ছে ভারতের যে একটা পররাষ্ট্র নীতি আছে ফরেন পলিসি যেটাকে বলা হয়ে থাকে তাদের আভ্যন্তরীণ নিরাপত্তা তাদের জাতীয় নিরাপত্তা এবং মূল কথা তাদের জনগণের স্বার্থে যে বিষয়টি আছে বিষয়টি কিন্তু ভারতের কোনো নীতি আদর্শে কোনো পরিবর্তন ঘটে না এবং সেই দিক থেকে বাংলাদেশের ক্ষেত্রে তাদের যে আদর্শ বা যে চিন্তা চেতনা বা তাদের যে পলিসির কোনো পরিবর্তন হবে এরকম আশা করার কোনো কারণ নেই তবে একটি বিষয় এখানে লক্ষণীয় যে সেটা তাদের কাছাকাছি যাওয়ার মতো যে বর্তমান যে মোদী সরকারের সঙ্গে যে একটা সখ্য গড়া বা তাদের সঙ্গে একটা ভালো রিলেশন গড়ার জন্য বাংলাদেশ যে প্রচেষ্টা চালিয়েছে সেই প্রচেষ্টা কিন্তু তারা অনেকটা সফল হয়েছে কারণ সম্প্রতিকালে মোদীর যে দৃষ্টিভঙ্গি আমরা মোদীকে যে দৃষ্টিতে দেখি না কেন নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি এই সাবকন্টিনেন্টের প্রত্যেকটা দেশের সঙ্গে সে একটা সুন্দর সুসম্পর্ক গড়ে তুলে তার শাসন ব্যবস্থা কিছু পরিচালনা করছে সেটা তার জনগণের জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য এটা তার পলিসি হতে পারে আমি স্যারের কথার সঙ্গে একটা কথা যোগ করতে চাই যেটা আপনি নিরাপত্তার কথাটা বললেন যে জঙ্গির বিষয়টা আমার বক্তব্য হলো ম্যাডাম বললেন জাহরির কথা বললেন ওসামা বিন লাদেন হচ্ছে আমাদের আপনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ জঙ্গির শ্রেষ্ঠ নেতা আপনি দেখেন তো মনে করে দেখেন তো ওসামা বিন লাদেনের যে তৈরি হয়েছে তৈরি হওয়ার পর থেকে যখন নাকি আমেরিকাতে এত বড় একটা ঘটনার পরে লাদেনকে কোথাও খুঁজেই পাওয়া যায় না অবশেষে তারা পাকিস্তানে আমেরিকার সেনাবাহিনী হত্যা করলো লাদেনকে মাটির নিচ দিয়ে গিয়েছিল নাকি আকাশ দৌড়ে কেন নাকি অদৃশ্য হয়ে এদেশ থেকে আরেক দেশে যে দাপিয়ে মেরেছে বেরিয়েছে একজন জঙ্গি তাহলে এই যে জঙ্গি কথাটা আমরা বলছি যে সন্ত্রাসের কথাগুলি যে আমরা বলছি এর নেপথ্য মূল উৎস ধারাটাকেই আমরা আজকে জাতি নিরাপত্তার কথা বলি কিন্তু জঙ্গি এবং সন্ত্রাসের উৎপত্তি স্থল কোথায় কোত্থেকে তৈরি হয় কি স্বার্থ হয় কার স্বার্থ হয় সেটা নিয়ে একবারের জন্য ভেবে দেখেছি না ভেবে দেখেছি তো কোথায় আমরা ভেবে দেখেছি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের হাত পা বাধা কি আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলি আমাদের এই সাবকন্টিনেন্ট আমাদের ইন্টারনাল যে এই যে ভারত বাংলাদেশ পাকিস্তান আজকে পাকিস্তানের ঘটনা এই যে আপনি শুনতে পাচ্ছেন কিছুক্ষণ পরে মসজিদে বোমা হামলা হচ্ছে স্যার বললো যে শিশুদের অপহরণ করে ওরা এমন একটা প্যানিক তৈরি করে মসজিদের মতো তার বোমা হামলা যারা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করছে তারা নাকি ধর্মকে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা নাকি জেএমবির জাগ্রত মুসলিম জনতা এই দেশে সারা বিশ্বব্যাপী তারা ইসলামকে প্রতিষ্ঠিত করবেন তাহলে তারা মসজিদে হামলা করে কি জন্য উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্য একটা স্বার্থের দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব অর্থাৎ একটি গোষ্ঠী আর একটি গোষ্ঠীর পিছনে লেলিয়ে দেয় যে তোমরা এই কাজটি করো এই কাজটি করলে তোমাদের এই স্বার্থ হবে পাশাপাশি নেপথ্যে যে গোষ্ঠীটি স্বার্থের জন্য কাজ করায় যারা আমরা কিন্তু করায় লাগো এখনো চিহ্নিত নেপথ্য গোষ্ঠী কারা মানে আপনার হিসেবে কারা সে নেপথ্য গোষ্ঠী কারা আমার স্বার্থন্বেষী গোষ্ঠী সেটা কারা সেই স্বার্থন্বেষী গোষ্ঠী কারা সেটা আপনিও জানেন আমি জানি সকলেই জানে সেটা কিন্তু সেটা আমরা প্রকাশ করতে পারি না আজকে টক শোতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক পাচ্ছি না কেন আমরা পাচ্ছি না কারণ আমাদের মধ্যে ঐক্য নেই আমাদের মধ্যে ভালোবাসা নেই
আমাদের আন্তরিকতা নেই, আমাদের পারস্পরিক যে মেলবন্ধনের যে একটা সেই জিনিসটার জায়গা আমরা যেতে পারি। আমরা জাস্ট সাপ্লিমেন্ট ফর ওয়ান, যে ভারতের নীতির ক্ষেত্রে আমরা এখন যেটা দেখছি যে মোদি এবং পররাষ্ট্রনীতিতে কংগ্রেস এবং বিজেপি এবং ইভেন কমিউনিস্ট পার্টি অফ সিপিএম যেটা, তাদের ভিতরে কোনো পার্থক্য নেই, তারা সবাই এক্ষেত্রে একমত, একমত, শুধু একজনই দ্বিমত পোষণ করছেন, উনি হচ্ছেন মমতা ব্যানার্জি, দ্য রেস্ট ইজ অল ওকে। তো সেখানে বোঝা যায় যে ইট ইজ ইন্টারেস্ট বেসড, যে সব সময় দেশের স্বার্থের উপরে নীতি তৈরি হয়। তো এই স্বার্থ যদি পারস্পরিক স্বার্থ হয় তাহলে বন্ধুত্ব, আর যদি পারস্পরিক স্বার্থের বৈরিতা সৃষ্টি হয় তাহলে হচ্ছে আপনার যুদ্ধযুদ্ধ ভাব। এক্ষেত্রে এটি কাজ করেছে, এখানে বিজেপি বা কংগ্রেস পর্যন্ত অবশ্যই কাজ করে। হ্যাঁ, বিজেপি আর কংগ্রেস, আওয়ামী লীগ, বিজেপি, বিএনপি এরকম কিছু কাজ করে না দেশের স্বার্থে। জি, আমরা আলোচনায় ফিরবো, দর্শকের ছোট্ট বিরতি পরে খুশি গিয়ে ফিরছি। অধ্যাপক দিলারা, দর্শক দেখছেন একুশ, অধ্যাপক দিলারা চৌধুরী আপনার কাছে আসছিলাম, আপনার নামটা যেন আগে বেরিয়ে পড়েছে, সেটা হচ্ছে যে আমরা জানি বা এরকম একটি কনসেপ্ট আমাদের মধ্যে জন্মেছে হয়তো ইতিহাসের ধারাবাহিকতায়, যে মৌলবাদ, মৌলবাদে এক ধরনের সূক্ষ্মতা থাকে, সেই হিন্দু মৌলবাদের সঙ্গে মুসলিম মৌলবাদের বা মুসলিম মৌলবাদের সঙ্গে হিন্দু মৌলবাদের এক ধরনের হিডেন এজেন্ডা থাকে। সেক্ষেত্রে আমরা এটি কিভাবে কতটুকু ধরে নেব যে বিজেপি জঙ্গি উত্থানের বিরুদ্ধে তারা তারাও এক ধরনের জিহাদ ঘোষণা করবে ভারতের মাটিতে? আপনি বলছেন যে তাদের অ্যাক্টিভিটিস যদি ইন্ডিয়াতে হয় তাহলে? আমি যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভে আলোচনা করি, ইন্ডিয়ার পার্সপেক্টিভ অবশ্যই, তারপরে বাংলাদেশ না, আপনার এই যে তো জিহাদি গ্রুপের, যদি আপনার জিহাদি মানে এরকম আপনার এক্সট্রিমিস্ট গ্রুপস, ইসলামিক রেডিক্যাল গ্রুপস যদি ওখানে আস্তানা গেঁথে বসতে পারে এবং ইন্ডিয়ার সিকিউরিটি থ্রেট হয়, তাহলে নিশ্চয়ই ইন্ডিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, মানে যুদ্ধ মানে আপনার অঘোষিত যুদ্ধ নিশ্চয়ই করবে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন যাচ্ছে যে আপনার বাংলাদেশকে একটা টেররিস্ট কান্ট্রি দেখানোর জন্য কিন্তু খুব একটা প্রচেষ্টা হচ্ছে চারিদিক থেকে। আপনার আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার, মাননীয় প্রাইম মিনিস্টার ইউনাইটেড নেশনে গিয়ে পর্যন্ত বলে আসছেন যে আমরা টেররিস্ট রাষ্ট্র। জঙ্গি দমনে বাংলাদেশ জঙ্গি সাংঘাতিক ভাবে আছে, যাই হোক, তারপরে আপনার খালেদা জিয়া এসে বলেছে যে টেররিস্ট, এটা তো বলেছে খালেদা জিয়া, কি বলেছে শি ইজ এ টেররিস্ট। তারপরে বলেছে যে আপনার বিএনপি একটা সংগঠন, জঙ্গি দল, সন্ত্রাসী, সন্ত্রাসী সংগঠন। তো এইগুলি থেকে আমার মনে হয় যে বাংলাদেশকে যদি আমরা জঙ্গি রাষ্ট্র বানাতে চেষ্টা করি এভাবে, এবং সত্যি সত্যি যদি আপনার ইন্টারন্যাশনাল কমিউনিটি এটাকে মেনে নেয়, বিশ্বাস করা শুরু করে, তাহলে তো আমাদের ইন্টারনাল প্রবলেম হবে। ইন্টারনাল মিন্স আপনার যোগ্যের নামে আপনি অপোজিশনকে সাপ্রেস করবেন, যোগ্যের নামে নামে আপনি অপোজিশনকে মারবেন এবং মেরে বলা হবে এরা জঙ্গি। এই জাতীয় সিনারিও হতে পারে আপনার মতো। আপনি যে প্রসঙ্গে তুলেছেন, এটা হয়তো অনেকেই বলছেন যে এক ধরনের প্রচেষ্টা রয়েছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, অনেকেই হয়তো বলছেন, হয়তো তার সংখ্যা কম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই প্রচেষ্টাটি কেন, সেই আপনার কাছে কেন মনে হচ্ছে যে যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করার চেষ্টা চলছে? জান বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করা চলছে, এবং আপনার জঙ্গি রাষ্ট্র মানে শুধু সবাই জঙ্গি তা না, একটা পার্টিকুলার গ্রুপকে আপনার আইডেন্টিফাই করা হচ্ছে যে তারা জঙ্গি সংগঠন এবং তাদের নেতা একজন টেররিস্ট। তো আপনি যখন টেররিস্ট বলেছে, বাট জঙ্গি হিসেবে তো চিহ্নিত করার চেষ্টা করেনি বিএনপি কে, জঙ্গি সংগঠন বলেছে, সন্ত্রাসী সংগঠন হয়তো বলেছে, কিন্তু জঙ্গি সংগঠন কে বলেছে? সন্ত্রাসী সংগঠন বলেছে, খালেদা জিয়া কে বলেছে টেররিস্ট, টেররিস্ট এই দুটো পরিষ্কার। এখন আপনি আপনি যদি সন্ত্রাসী দমন এখানে করতে আসেন, ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি এটা কিনে নেয়, আমি সরি মেনে নেয় বা ইনভলভ হয়, তাদের নিজেদের রিডিং আছে, তাদের নিজেদের আপনার রিপোর্ট আছে, সবকিছু আছে, কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু বিদেশিরা মার খেয়ে যায়। কারণ তারা যতই যা বলেন আপনার, যেহেতু তারা আমাদের কালচারের সঙ্গে পরিচিত নয়,
তারা কিন্তু আমাদের বিষয় হচ্ছে আমাদের পলিটিক্যাল আপনার ডাইনামিক্স আমি দেখেছি বিদেশিদের কিন্তু একটু আপনার দেখেন না আপনি আমাদের সব দলে বিদেশিদের প্রতি একটা নতজানু ভাব তো সব সময় দেখি আমি আমাদের দলের কথা বলছি না আমরা বিদেশির আপনার বিদেশি মানে আমি বলছি আমেরিকা আপনি যার নাম নিতে চাইলেন না আমেরিকা আপনার আমেরিকা দেখেন সবখানে গিয়ে মার খায় কোন জায়গা থেকে সে ভিক্টরি এসে এসেছে শুরু হয়েছে ভিয়েতনামের থেকে তারপর থেকে সিরিজ অব মার খেয়ে চলেছে ইরাকের থেকে খেয়েছে আপনার আফগানিস্তান থেকে খেয়েছে সিরিয়াতে গেছিল সেখানেও কিছু করতে পারে নাই ওরা আমাদের পলিটিক্যাল ডাইনামিক্সটা বিদেশিদের আমার মনে হয় একটা ফারাক থেকে যায় তারা একটা অন্য পার্সপেক্টিভে তাদের নিজেদের পার্সপেক্টিভে আমাদের পলিটিক্সটাকে অ্যানালাইসিস করতে চায় এবং যদি এটা এস্টাবলিশ করা যায় এ সেকশন অফ আওয়ার পিপল এ লার্জ সেকশন অফ আওয়ার পিপল সন্ত্রাসী কর্মকাণ্ডে মানে ইনভলভ এবং তাদেরকে এলিমিনেট করে দিতে হবে যদি আপনার সন্ত্রাসী কাণ্ডকর্ম এখানে থামাতে চান আমি অ্যাফ্রেড যে আপনার নামে আপনার অপোজিশনকে সাপ্রেস করা শুরু হবে একটু হচ্ছে বাংলাদেশকে জঙ্গি যেমন আপনি কি এটাই বলতে চাচ্ছেন বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করে যুক্তরাষ্ট্রের একটি সমর্থন আদায়ের চেষ্টা নাকি স্পেসিফিক্যালি বিএনপিকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা কোনটি আমি বলি করি ইন্টারন্যাশনাল কমিউনিটি সাপোর্টের জন্য সেটা সেটা কোনটি মানে জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র নাকি শুধুমাত্র বিএনপি জঙ্গি দল শুধু বিএনপি জঙ্গি দল জেনারেল আব্দুর রশিদ আপনার মন্তব্য বিষয়ে আমি এটাকে পলিটিক্যাল রেটরিক মনে করি আমি এখানে আমি কারোর পারসেপশনকে চ্যালেঞ্জ করতে চাই না কারণ ইন্ডিভিজুয়াল পারসেপশন ইজ বেসড অন ইন্ডিভিজুয়াল নলেজ এটি বিষয় না বাংলাদেশের যে পলিটিক্যাল ইকুয়েশনের সাথে যে ফরেন কান্ট্রিজ যে তাদের সাথে তো আমরা কথা বলি নট অ্যাট গভর্নমেন্ট লেভেল ইজ এ ফ্রেন্ড তো দে ডু আন্ডারস্ট্যান্ড আওয়ার ইন্ট্রিকেসিস আমাদের এই এই জটিলতা তারা খুব ভালোই বোঝে এবং আমাদের দেশে জঙ্গি বললেই তারা জঙ্গি রাষ্ট্র হয়ে গেল আর না বললে এটা হবে না সেটি আমার মনে হয় না কারণ এখানে অনেক অ্যানালিস্ট কাজ করেন বিভিন্ন দেশে তারা এটা রিড করে অ্যানালিসিস করে এটি হচ্ছে যে আমরা এটিকে একটা রাজনৈতিক আমি বলেছি যে সন্ত্রাস দমন আর সন্ত্রাস বৃদ্ধি এটি রাজনৈতিক ক্যাপিটাল এটি কোন দলের পক্ষে যায় আর কোন দলের বিপক্ষে যায় তো সেক্ষেত্রে আমরা একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশে দেখি সেই প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটি ইন্টারনাল পলিটিক্যাল ম্যাটার এটা থেকে আমাদের জঙ্গি যেটা রিয়েল থ্রেট টু দ্য স্টেট অ্যান্ড টু দ্য পিপল আমরা সাধারণ মানুষ যেখানে মারা যাব সেটিকে আলাদা করে দেখতে হবে এখন উনি যেমন বললেন কে কি বলেছে সেটা ডাজন্ট ম্যাটার মাচ তো আজকেও আমার মনে খালেদা জিয়া বলেছে যে সরকার জঙ্গি পৃষ্ঠপোষকতা করছে তো বলতেই পারেন অসুবিধা নেই তো সেখানে থ্রেটটাকে আমাকে দেখতে হবে টু দ্য স্টেট সেখানে আমি কোথায় অবস্থান করছি তো সেখানে আমার সহযোগিতা বিদেশের সাথে লাগবে কতটুকু সেটি একটি বিষয় তা আমাদের এখানে যে ন্যাশনাল মানে আমাদের যে সভারেন ডিসিশন মেকিং তো সেক্ষেত্রে আমরা এখন একটা ডেঞ্জার দেখতে পাচ্ছি আন্তরাষ্ট্রীয় জঙ্গিত্ব এই আন্তরাষ্ট্রীয় জঙ্গিত্ব যখন আসছে তখন এটি কি বাংলাদেশ একা যুদ্ধ করতে পারবে সেখানে আমি বলবো না পারবে না তো এক্ষেত্রে একটি সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে সেটি আপনি কিভাবে করবেন এটা হচ্ছে এখনকার এই সময়ে সবচেয়ে মূল সমস্যা হচ্ছে এটি যে এখন সাতক্ষীরাতে আপনি আমাদের জঙ্গি বর্ডারের ওই পারে চলে গেলে সেখানে মাঠ পর্যায়ে আপনি তাকে তথ্যটা কেমনে দেবেন সেটি দেওয়ার মেকানিজমটা আমাদের দেশে আছে আমি বলবো নাই তো সেই জায়গাতে আমরা একটা দুর্বল দিক দেখতে পাচ্ছি যেহেতু একটা আন্তরাষ্ট্রীয় হয়ে গেছে আমাদের চিন্তা করতে হবে এটি দমন করার এই যে আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন আমি মনে করেছি আমরা সময় কিছুটা নষ্ট করেছি তো কে রাজনীতিতে গেল কে গেল না আমাদের চিন্তা হচ্ছে থ্রেটটা কোথায় এবং তাকে আপনি কিভাবে কাউন্টার করবেন সেই কাউন্টারের ভেতরে দেশীয় মেজার্স ইন্টারন্যাশনাল মেজার্স তো এগুলোর ভেতরে আমাদের এখন ফোকাস করতে হবে তো সেখানে আমি বলবো যে আন্তর্জাতিক সহযোগিতা সবচেয়ে দরকার রিজিওনাল এন্ড এই মুহূর্তে বাইলেটারাল তো এটি আমাদের আসতেই হবে আরেকটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যেটি সেটি হচ্ছে দৃষ্টিভঙ্গিগত মতাদর্শগত এই জঙ্গিতে আমাদের তরুণ যুবকদেরকে কেমন করে নিয়ে যাওয়া হচ্ছে সেটি হচ্ছে সবচেয়ে বড় জায়গা সেখানে অ্যাড্রেস করতে হবে মাঠ পর্যায়ে তো জঙ্গি আপনি ধরলেন ওকে জেলে দিলেন ফাঁসি দিলেন এটি জঙ্গি তো যাবে না তো এখানে আমি কিভাবে অ্যাড্রেস করব সেটি আমাদের জনগণকে ডিসিশন নিতে হবে
যে এই জিহাদি মতাদর্শ ইসলামের নামে যেটা করা হচ্ছে জনগণের ডিসিশনটা আসলে কোন কাজে লাগে নাকি সরকারের এটি হচ্ছে সামনির্ধারণের আমি বলছি এটি হচ্ছে আপনি যেমন বললেন যে সরকারের একার সমস্যা না এটি হচ্ছে একটা কম্বাইন্ড প্রবলেম এখানে সরকারি প্রচেষ্টা সামাজিক প্রচেষ্টা এবং সমাজপতিদের প্রচেষ্টা সেটি এক জায়গায় করতে হবে তো সেটি যদি আপনি না করতে পারেন তাহলে কখনোই আপনি এই জঙ্গিত মোকাবেলা করতে পারবেন না শুধু সরকার সরকার করে থাকলে সরকার আপনাকে সবাইকে নিরাপত্তা এভাবে দিতে পারবে না কোনো সরকার দিতে পারছে না আমরা দেখছি ওই বোকো হারাম নিয়ে যাচ্ছে ওই সব জায়গাতেই আপনার যতগুলো অ্যাটাক হয়েছে সরকার তো নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেই তো ওই 9/11 এর মতো ঘটনা ঘটেছে তো সেটিকে আপনি মুক্ত করবেন সেই চ্যালেঞ্জটা আজকে চলে এসেছে আমি যে কথা বলতে চাচ্ছি ঝুঁকি বেড়েছে এটা পলিটিক্যাল না এটি হচ্ছে সিকিউরিটি ম্যাটার্স ফরেন্দ্র সরকার আপনার কাছে ওই মন্তব্যটা জানতে চাইবো যেটা জেনারেল রশিদ বলার চেষ্টা করছিলেন তিনি বলার চেষ্টাও করেছেন এখন যে অবস্থা তাতে যদি তৃণমূল এর সঙ্গে জড়িত হয়েই থাকে যদি আর ভারতের কেন্দ্রীয় সরকারের যে প্রচেষ্টা জঙ্গি দমনের বা তাদের যে তদন্ত কার্যক্রম আমরা দেখছি সেক্ষেত্রে বাংলাদেশ আসলে কতটুকু নিরাপত্তার সাথে বেরিয়ে আসতে পারবে এবং বাংলাদেশেও কি করা রয়েছে আসলে আমি একটা ঘটনার বর্ণনা দিতে চাই সেটা হলো গত টার্মে শেখ হাসিনা কিন্তু সার্ক সম্মেলনে বলেছিলেন যে আমাদের এই জঙ্গি এবং সন্ত্রাস মোকাবেলার জন্য একটা আঞ্চলিক ঐক্য প্রক্রিয়ার ভিতর দিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা উচিত সেটা কিন্তু সেই সার্ক সম্মেলনে বলেছিলেন আমরা কি সেই সেই যে সার্ক সম্মেলনে উনি যে প্রস্তাবটা এনেছিলেন এটা কিন্তু একটা চমৎকার একটা উদ্যোগ স্যার যেটা বললেন উদ্যোগ না প্রস্তাবই করেছিলেন সেটা প্রস্তাব তো পরবর্তীতে উদ্যোগে পরিণত হয় আমি তো এটাকে উদ্যোগ বলবো আপনি প্রস্তাব বললে আমি এটাকে উদ্যোগই বলবো কিন্তু এখন দেখেন তার পরবর্তী পর্যায়ে কিন্তু সেটার কোনো কার্যক্রম ওইভাবে কিন্তু দৃশ্যমান না এখন প্রশ্ন হচ্ছে যে ভারত এবং বাংলাদেশ এই যে বাইলেটারাল যে আমাদের সম্পর্কটা সম্পর্কটার সঙ্গে যে একটা জঙ্গিত্বের যে বিষয়টা জঙ্গিত্বের বিষয়টা কিন্তু অতীতের সাথে এখন কিন্তু খুব বেশি রকম আলোচনা হচ্ছে এবং আমাদের নিরাপত্তা যে দুইটা দেশই যে হুমকির মুখোমুখি এসে দাঁড়িয়েছে আপাতত বললেন যে আমরা এটাকে বানানো হচ্ছে আসলে মৌলিক অর্থে কিন্তু সেটা নয় একটি গোষ্ঠী এবং একটি শ্রেণীকে এই জায়গাটা রুট পরিবর্তন করে এই জায়গাটা নিয়ে আসা হয়েছে আজকে দেখেন এদের মধ্যে একটি বিষয় আমাদের খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত যে অর্থনীতির যে একটা বৈষম্য দেখেন জঙ্গিতে যে যুবক ছেলেমেয়েদেরকে যে জঙ্গি কাজে সন্ত্রাসী কাজে ইনভলভ করা হচ্ছে তারা বেছে নিচ্ছে কোন জায়গাগুলি তারা কাদেরকে ঠিক আছে আমাদের সময় একবার আমি ওই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম যে ভারতে এখন যেহেতু ঝুলন্ত পার্লামেন্ট আর নেই ভারতের একক সংখ্যাগরিষ্ঠ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদী ক্ষমতা করেছে সেক্ষেত্রে মমতা ব্যানার্জির প্রয়োজন হয়তো কেন্দ্রীয় সরকার অতটা নেই আবার মমতা ব্যানার্জি যে রাজনৈতিক শক্তি ব্যবহার করছে তার আঞ্চলিক পর্যায়ে সেটিকে মোকাবেলা করে কেন্দ্রীয় সরকার কতটুকু সফল হবে আমি তো মনে করি কেন্দ্রীয় সরকার যেহেতু তাদের একটা শক্তিশালী অবস্থান রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে মমতা ব্যানার্জি যে পজিশনে থাক না কেন মমতা ব্যানার্জি আলটিমেটলি কেন্দ্রীয় সরকারের ডিসিশনকে ভায়োলেট করে সে কোনো কিছু করতে পারবে না কারণ এর মধ্যে একটি কারণ হচ্ছে যে সে এখন যে ঘটনাগুলি আপনার তৈরি হয়েছে মমতা ব্যানার্জি আলটিমেটলি তখন সে চিন্তা করে দেখবে যে এই বদনাম এবং এই দায়বদ্ধ থেকে মুক্তির জন্য এখন আমার এইটার বিকল্প আর কিছু নাই সেই জন্য মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী যে আকাঙ্ক্ষাটা ব্যক্ত করেছেন যে তিস্তা চুক্তি হয়তো হয়ে যাবে আমাদের সম্পর্ক কিংবা আমাদের সীমান্তের যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি নিরসন হবে আর আসলে মমতা ব্যানার্জি সেখানে এগিয়ে আসতে বাধ্য হবেন এটা আমার বিশ্বাস অনেক ধন্যবাদ জেনারেল রশিদ ধন্যবাদ ফরেন্দ্র সরকার ধন্যবাদ অধ্যাপক চৌধুরী দর্শক শেষ করছি দেখা হবে আগামীকাল এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ সবাইকে শুভরাত্রি